গোপনে ভাবে ওরে হবে গোপন আলাপ। তাই মেয়েরাজের খবরে হইল আরে দুস্তের সনে দর্শন, তাই মেয়েরাজের খবরে হল দুস্তের সনে দর্শন, তাই মেয়েরাজের খবরে গোপন প্রেমী গোপনে ভাবে হবে গোপন আলাপ। ঘুরে বলছে অগ দয়াল নবীজি আমার, দুনিয়া হইতে বেহেস্তে এসেছি এইবার। নবী কয় দুনিয়াতে তুমি গেলা কির জন্যে, ঘুরে কয় তা হইলে বলি সামনে। আমি আপনারে জানাই তবে একটি সন্তান বেশি হইল আপনারে বুঝাই। আদমে কয় আমার বীর্যে হয় গো সন্তান, হাওয়ায় কয় আমার বীর্যে রইয়া যায় সন্তান। এই কথা তর্ক যখন দুইজনে করিল আবার বীর্য বাহির করে তারা দুই বান্ধে রাখিল। দুই বান্ধে বীর্য রেখে অনেকদিন পরে বান্ধ খুলিয়া যখন চোখে নজর করে, হাওয়ার বীর্য যে বান্ধে রাখিল সেই বান্ধ খুইলা যখন নজর কইরা চাইল। আরে পোকা মাকড় হইয়া গেল সুইনানেন তার বিবরণ, পোকা মাকড় হইয়া গেল সুইনানেন তার বিবরণ। তাই মেয়েরাজের খবর হল আদমের বীর্য নিয়া যেই বান্ধে রাখিল সেই বান্ধ যখন খুলে নজরে দেখিল, সেই বান্ধ খুইলা হুজুর লক্ষ্য করে চায় দিব্যি একটা সন্তান পারে দেখিবারে পায়। সন্তান দেখিয়া তার খুশি হইল মন, শিশ পয়গাম্বর নাম রাখিল হাদিসে লিখন। আপনার নিকটে আমি দিয়েছি বলিয়া গো, তবু আমার জন্য দোয়া করেন হযরত নবী নূরি তন, তারপরে দয়াল নবী কিবা কর্ম করে আল্লাহর নিকটে মোনাজাত করে। মোনাজাত কইরা আর হাবিব আল্লাহর বোরাকে সুয়ার হইল শোনেন সমাচার, বোরাকে সুয়ার হইয়া দিনের নবী যায় চৌত আকাশ হইতে পঞ্চম আসমানে যায়। পঞ্চম আসমানের দরজাতে গিয়া জিব্রাইলে ডাক মারিল ফেরেশতা বলিয়া,
মেহেতের ফেরেস্তা ছিল শোনেন দিয়া মন দরজা খুইলা দিল মনেরই মতন আরে দরজাটা খুইলা দিল দরজা খুইলা দিল আরে জিবরাই দেখি করিল দরজা খুইলা দিল দরজা খোলার পরে জিবরাইলে যায় নবীকে নিয়ে যখন পঞ্চম আসমান যায় পঞ্চম আসমানে গিয়া হাবিব আল্লাহর দেখতে পাইল ফেরেস্তা হাজার 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 ফেরেস্তারা আসিয়া তখন মারহাবা মারহাবা বলছে অগো নুরিতন মারহাবা মারহাবা আমার রসুলুল্লাহ কয় এই কথা বলিয়া তারা অনেক কিছু কয় আরে মারহাবা মারহাবা বলে ফেরেস্তারা কয় তখন মারহাবা মারহাবা বলে ফেরেস্তারা কয় তখন তারপরে দয়াল নবী সামন দিকে বারে দেখিতে পাইল নবী চোখের নজরে কুরসির উপরে এক ব্যক্তি বসা রয় তাহার নিকট গেল যখন নবী দয়ে ময় কুরসির উপরে যেই লোক বসা ছিল দয়াল নবীকে তখন দেখিয়াছিল দয়াল নবীকে দেইকা করিলেন সালাম ডাক দিয়ে কয় গো নবী শুনেন তার বিধান ওগো রাখছেন নি রাখছেন নি নবী রাখছেন নি খবর আমার নাম আল্লাহ রাইখাছে মুসা পয়গম্বর গো ভিতরে পাইছি আসন আমার ধন্যবাদ ধন্যবাদ জানাই ধন্যবাদ হাজার তবে আপনি যাইবেন আল্লাহর নিক পরে আল্লাহর কাছে যান দিদার লাভ করবেন হুজুর শুনেন তার বিধান আল্লাহর সঙ্গে দিদার কইরা আসিবার বেলায় আমার জন্য করবেন দোয়া কয় হত বাগায় এই কথা বইলা যখন মুসা পয়গম্বরে রসুলুল্লাহকে যখন আবার সালাম করে জিবরাইল কি করিল নবীজিরে নিয়ে গেল নবীজিরে নিয়ে গিয়ে লক্ষ্য করে চায় আরেখানা মসজিদ তিনি দেখিবারে পায় মসজিদের নিকটে যখন নবীজিকে নিল সেই মসজিদে দয়াল নবী নামাজ করিল দুই রাকাত নামাজ যখন পড়ল পয়গম্বরে আরে নামাজ পড়া আল্লাহরই দরবারে শুকরিয়া আদায় করে নামাজ পড়া শেষ হইল শুনেন বন্ধুগণ আরে দয়াল নবী আওয়াজ একটা পাইল তখন গো নবী ভয় পাইয়ে যায় জিবরাইল কয় অগো নবী ভয় পাইবেন না তাই তবে দুজুকের উপরে একটা পড়েছেন পাথর শয়তানে পাথর ফালাইল শোনেন সেই খবর আপনারে ভুলার জন্য পাথর ফালাইয়া ভয় পাইয়েন না দিনের নবী আপনার এদিক কইয়া এই কথা বলার পরে জিবরাইলে ভাই দয়াল নবী শুকরিয়া আদায় করিয়ে যায়
ভাবিব আল্লাহর। আরেকটা ঘটনা দেখলো শোনেন সমাচার, আরেকটা ঘটনা দেখিলেন তখন, এক ব্যক্তিকে রাখছে আল্লাহ সাজাইয়া তখন, অর্ধেক মানুষ আর অর্ধেক কুম্ভীর হয়, আমার দয়াল নবী দাইকা তখন জিব্রাইলকে কয়, অর্ধেক মানুষ অর্ধেক কুম্ভীর হইল কি কারণ, আমার জিব্রাইলে বলছে নবী শুনেন দি এমন, অর্ধেক মানুষ অর্ধেক কুম্ভীর রাখিয়াছে কেন, আরে কি জন্য রাইকাছে আমার মালিক সুবাহান, আরে এইটা তবে মানুষ নহে, এইটা তবে মানুষ নহে, জিব্রাইলে আমার নবীর কাছে কহে গো এইটা তবে মানুষ নহে। এইটা তো মানুষ না, শুনেন ব্যবস্থা, আরে সাজা দিয়া রাখছে আকাশের ফেরেশতা গো, আরে ফেরেশতারে সাজা দিল আমার খোদা নিরঞ্জন, ফেরেশতারে সাজা দিল আমার খোদা নিরঞ্জন, এই যে হারুত মারুত দুই ফেরেশতা ছিল গো আল্লাহর, দুনিয়াতে গেছিল তারা মানুষ দেখিবার, ছয়টা রিপু দিয়া দিয়াছে পাঠাইয়া, এই ফেরেশতায় পাঠাইল তাকে সুপারিশ করিয়া, দুনিয়াতে যাইয়া তারা করছে অপরাধ, চিন্তা কইরা দেখেন তারা করছে মস্ত পাপ, সেই জন্য সাজা দিল বাবুল পাহাড়েতে, এই ফেরেশতাকে সাজা দিল আকাশের উপরে, সেই জন্য সবার কাছে কইয়া, আল্লাহর দরবারে যদি কেউ করে পাপ, সেই জন্য আল্লাহর এক নাম রহমানুর রহিম, দয়া মায়া করেছে রব্বিল আলামিন, সেই হইতে দিনের নবী কোন কর্ম করিল, ছয় আসমানের দরজাতে তখন চলে গেল, আরে দরজা খুলিয়া দিল, দরজা খুলিয়া দিল, দরজা খোলার পরে হাবিব আল্লাহর, তিনি আসমানেতে চলে গেল শুনেন সমাচার, সেই আসমানে যাইয়া তিনি লক্ষ্য করে চায়, আরে আরেক ব্যক্তি কুরসির উপর বসা দেখতে পায়, কুরসির উপর ওই ব্যক্তিকে নবীজি দেখিয়া, ওই ব্যক্তিকে সালাম করলো আল্লাহকে ভাবিয়া, ওই ব্যক্তি সালাম নিয়া বলছে নবীজি আমার জন্য কইরেন দুয়ায় গো নবীজি, সেই ব্যক্তিকে হইল, সেই ব্যক্তিকে হইল, সেই ব্যক্তি ছিল দাউদ নবী নাম, আমার নবীজির নিকটে তারে করিলেন সালাম, দাউদ নবী বলছে নবী গো আমি করছি মস্ত গুনাহ, মাগফিরাত কামনা গো, মাগফিরাত কামনা গো,
এই শুনিয়া দিনের নবী করিলেন কেমন সাত অবকাশ মানে নবী গেছিলেন যখন সাত অবকাশ মানে নবী লক্ষ্য করে যায় বলছিলেন যাইয়া সে আকাশের দরজায় সেই আসমানের দরজাটা খুলিলেন যখন দয়াল নবী প্রবেশ করে শুনেন দিয়া মন দয়াল নবী যাইয়া লক্ষ্য কইরা চায় এক ব্যক্তি বসায় আছে কুরসির উপর হায় সেই ব্যক্তিকে দেখা নবী করিলেন সালাম ডাকদা বলে ওগো হুজুর শুনেন নেক নাম আপনার কি নাম আমারে দেন কইয়া সেই ব্যক্তি কয় ওগো শুনো আকেরের আম্বিয়া আমার নাম আল্লাহ পাকে রাখিল ইব্রাহিম খলিল এই শুনিয়া দিনের নবী হাবিব আল্লাহর কিছু দূরে চলে গেল শুনেন সমাচার কিছু দূর চাইয়া নবী লক্ষ্য করে চায় আর সিদরাতুল মুনতাহা পুরী পৌঁছিলেন তথায় সেইখানেতে যাইয়া বুরাকটাকে মানল একটা গাছের মধ্যে নিয়া বুরাক বান্ধিলেন যখন জিবরাইল কয় যাইতে পারবো না শোনেন নবী দন আমি আর যাইতে পারবো না শোনেন আমার নবী দেওয়ানা গো আমি আর যাইতে পারবো না কর্ম করে বসিয়া রইল ওই গাছেরই গুড়ে গাছের গুড়ে বসে রইল দলিলে জালিকা দিল সুইনারাই কেন এই জায়গাতে যত মুসলমান সেই গাছটা সিদরাতুল মুনতাহা পুরী নাম বাংলায় হলো বড়ই গাছ আপনা গদেই কইয়া গাছের নমুনা কিছু যাব কাঙ্গাল গাইয়া গাছের নমুনা যদি বলিবারে পারি শুইনা নিবেন লক্ষ্য করে শুনেন লক্ষ্য করি সেই গাছের নাম হয় বড়ই গাছ
গাছের গুড়ে নবী রইয়াছেন বসিয়া, জিবরাইলে চলে গেল আর যাইতে পারে না। নবী বলে কি করিব ভাবে তখন, এমন টাইমে কি করিল কুদরতে আল্লাহর, তত্তায় একটা হাজির হইল নবীজির সামনে আর, তত্তায় একটা হাজির হইল, তত্তায় একটা হাজির হইল, তত্তা হাজির হইয়া শব্দ তাতে হলো, তত্তার নিকটে শব্দ রসুলে শুনিল। রসুলে কয় কেন বলো রে আমারে, তত্তে কয় ওগো নবী শুনেন লক্ষ্য করে, আমার মধ্যে উঠেন আপনি আপনারে জানাই, তত্ত্বের উপরে উঠলেন দিনের মস্ত পায়, তত্ত্বের উপরে গেল যখন চলে যায়, তবে রব রবের তত্ত্ব বলে হাদিসে ফরমায়, রব রবের তত্ত্বের মধ্যে নবীজি উঠিয়া কিবা কর্ম করে। তত্ত্বের উপরে যখন উঠিলেন একবারে, পলকে চলিয়া গেল অনেক দূরে যায়, আলমে আরওয়ার মধ্যে তাহারে নামায়, জিবরাইলের সাথে নাই বোরাক সাথে নাই, একা একা চলছে নবী হাদিসেতে পাই, আলমে আরওয়ার মধ্যে নামাইল যখন, দয়াল নবী ভয় পাইল শুনেন বন্ধুগণ, নবীজি ভয় পাইল শুনেন দিয়া মহান, নবী কয় কত দূরে আইসি গো এখন, আমার দয়াল নবী ভয় পাইল, দয়াল নবী ভয় পাইল, এমন টাইমে শব্দ একটা নবীজি পাইয়াছে, নবী কয় আমার দয়াল নবী ভয় পাইল শুনেন সুরমেলা রেডিও ঢাকা, দয়াল নবী ভয় যখন পাইলেন যখন, শব্দ একটা পাইল আমার নবী নুরিতন, সেই শব্দ কার শব্দ দয়াল নবী পায়, যেমন আবু বাক্কার সিদ্দিকে কয় নবী মস্ত পায়, আবু বাক্কার সিদ্দিকের শব্দ যখন পাইল, দয়াল নবীর যত ভয় দূরে চলে গেল, দয়াল নবীর যত ভয় দূরেতে চলিল, এমন টাইমে দয়াল নবী হাঁটিতে লাগিল, আলমে আরওয়ার উপর দিয়ে হাঁটিতে লাগিল, এমন টাইমে গাইবি একটা শব্দ আসিল, গাইবি একটা শব্দ আইসা নবীর কাছে কয়, আপনি সামনে বাইরেন নাই আমার নবী দয়াময়, সামনে বাঁধতে যদি মনের ইচ্ছা হয়, সঙ্গে দেখা করতে মুড়ির বটে হয় গো,
কোথায় হব ভবে সমস্ত কিছুই আমি এসেছি ছাড়িয়া আলমে আরওয়ার মধ্যে এসেছি উঠিয়া নবী কয় কোথায় আমি মুরিদ হইতে যাই এই কথা চিন্তা করে আমার দিনের মস্ত পায় হঠাৎ করে গাইবি একটা শব্দ হইল আর সামনে বাইরা তয়ার নবী এখন তুমি চলো সামনে যাওয়ার পরে লক্ষ্য করে চায় আর ছোট্ট একটা ঘরের মতো দেখি বারে পায় সেই ঘরের ভিতরে তে যাইয়া নবী চায় আরে বসিবার এক আসন পাইল নবী মস্ত পায় বসিবার আসন পাইয়া যখন বসিল কালো কাপড় আসিয়া গ্রাউ করিল কালো কাপড় আসিয়া নবীকে গ্রাউ করে তারপরে নবী চক্ষু বন্ধন করিয়া চক্ষু বন্ধ করিয়া লক্ষ্য কইরা চায় আরে চক্ষু বন্ধন করিল নবী মস্ত পায় হাতরা যখন উঠাইয়া সে দিনের মস্ত পায় আরেকটা হাত আইসা হাতে তে ধরিল নবীজির কানে কানে জানি কি বলিয়াছিল হঠাৎ হওয়ার পরে আর কিছুই দেখে না তারপরে ভাবিতে লাগলো নবী দেওয়ানা আর কি হইতে কি হইল কি হইতে কি হইল কি হইতে কি হইল বুঝতে পারি না কে জানি ধরছে আমি তারে দেখি না রে এই ভাবনা ভাবে কি জানি দেখলো নবী চোখের পলকে কি জানি দেখা নবী আকুল হলো মন সমস্ত কিছু ভুলে গেল শুনেন বন্ধুগণ কয় আমি কি আর আমার আছি নয়নে যারে দেখেছি আমি সকলই তারে দিয়েছি আমি কি আর আমার আছি নয়নে যারে দেখেছি নয়নে দেখায় আমি সুপে দিলাম তারে আমার দয়াল নবীর আত্মা চৈতন্য হইয়া পরে রে করিলেন কেমন আস্তে আস্তে যাইতে লইল আরো সে তখন আরো সে যাওয়ার সময় আল্লাহ পাকের হুকুম একটা হলো গাইবি আওয়াজ আমার নবীজির কানেতে আসিল আওয়াজ শুনেন দিয়া মন কয় সামনে একটা দিয়েন না আমার নবী নুরিতম সামনে একটা গাইক দিবেন না হাবিব আল্লাহর আল্লাহ পাকে নামাজ পড়ে শোনেন সমাচার আল্লাহ পাকে সালাতে মশগুল গেল হইয়া আমার নবী বলে এইটাই আমার কেমন গেল হইয়া দুনিয়ার যত মানুষ নামাজ আমরা পড়ি আরে মুক্তির কামনায় আমি তাহার কাছে করি আল্লাহকে স্বয়ং সম্পন্ন আমি জানতে পাই আরে তিনি আবার কার নামাজ করিল আদাই এই কথা বলার পরে শব্দ আরেকটা এলো আমার দয়াল নবীর নিকটেতে বলিতে লাগিল সালাতে মাসগুলো হইলাম রে আমি আপনি কাদের গরে আমি রহমতের দরিয়ার মধ্যে গেছি বিলীন হইয়া আমার হাবিব আসবে আরো সেতে আমারও লাগিয়া সেই জন্য রহমতের দরিয়ায় উড়ছে ঢেউ নবী বিনে এই জগতে আমার নাই আর কেউ
বলায় যখন এই কথা তাহারে বলিল আরশের কাছে যখন যাইতে লাগিল দয়াল নবী আরশের কাছে যখন যায় ওরে গোপনে প্রেমী গোপনে ভাবে আরশের কাছে যাইয়া দিনের নবী আরশে উঠিতে চাইল আর দয়াল নবীজি ওরে জুতা খুলিয়া নবী আরো সে উঠিতে চাই রে আরো সে উঠিতে চাই জুতা খুলে দিনের নবী আরো সেতে উঠতে চায় আরশ থেকে হুকুম দিল আমার খোদ খোদায় ওরে জুতা খুইলেন না নবী শুনে নেন তার মূল কারণ তাই মেরাজের খবর হইল দুস্থের সনে দর্শন নবী দু জাহান জুতা পায়ে দিয়ে উঠেন শোনেন তার বিধান আমার আরশ কান দিয়া হইয়া গেছে ফানা আপনার চরণের ধুলি ছাড়া আর কিছু চায় না আরশেতে প্রথমে নাম লেখা ছিল আপনার তখন আরশ খুশি ছিল দরবারে আমার মানুরিবেশে মুহাম্মদ নাম ববে লইয়া যখন মদিনার বুকে গিয়াছেন চলিয়া সেদিন হতে আরশ কান্দা হইয়া গেল ফানা আরশেরই পুরাইয়া দেন মনের বাসনা শুনিল আরে জুতা পায়া দিয়া তিনি আরো সে উঠিল রে আরে জুতা পায়া দিয়া যখন আরো সেতে উঠিল সম্পূর্ণভাবে আরশের বাসনা মিটে গেল এমন সময় লক্ষ্য করে হাবিব আল্লাহর আরশের উপরে আরে আরশের উপরে পাইল দেখিবার চতুর্দিকে নূরের পর্দায় ঘেরা রয় 70,000 পর্দা দেখলেন নবী দয়াময় এক পর্দা দুই পর্দা করে পার হইতে লাগিল ভিতরে যখন নবী প্রবেশ করিল প্রবেশ করিয়া নবী লক্ষ্য করে চায় 313টা মিম্বর দেখতে পায়
313টা মিম্বর দেখিবারে পাইলো। একটা পর্দার ভিতর আর একটা আসন দেখিল রে, পর্দার ভিতরে আসন দেখিবারে পায়, সেইখান হতে শব্দ শুনল দিনের মস্ত পায়। যাওয়ার পরে দয়াল নবীকে বসিতে বলিল, যাওয়ার পরে দিনের নবীকে বসিতে বলিল, দিমা বসিতে ছিল আমার দলিলে লেখিল, দয়াল নবী বসতে গেল মিম্বরেতে ভাই, দয়াল নবী বসল যখন হাদিসেতে পাই, এমন টাইমে আল্লাহর নিকট হইতে আওয়াজ এলো, আসেননি নবীজি আসেননি গো ভালো। নবী বলে ভালো মন্দের আছে কি, সমস্ত কিছুই আমি আপনারে দিয়েছি। আল্লাহ বলছে আইসেন দুস্তাগ, আমার জন্য আনছেন কি, নবী কই আনব কি আর আছে কি, দিব কি আর আছে কি, আমার আল্লাহ বলছে প্রাণের দুস্থ আমার জন্য আনছেন কি, নবী কই আছে কি আর দিব কি, আমার বলতে আছে কি, আমার বলতে নাই রে আমি, আমার বলতে নাই রে আমি, আমি সব ছপেছি কাদের গনি, সকলি তোমার নিকট কইরা দিছি দান। আল্লাহ বলছে খুশি হইলাম না শোনেন দু জাহান, কি আনছেন আপনি একটু ভালো কইরা কন, আমার নবী বলছে ওগো আল্লাহ বুঝা শুইনালন, আজি জিমিনতি আনছি ইয়ার বেশি নাই, এবং আত্মায় আপনার নামেতে আমি আহতি করতে চাই, আত্মাটা ওহ ওরে আত্মাটা আহতি করব আপনারই নামে, শুধু আত্মায় আনছি আপনার কাছে আমি বলি বর্তমানে। এই কথা যখন নবীজি আমার আল্লাহর কাছে কয়, আরশ থেকে খুশি হইল আপনি দয়াময়, আপনি আনছেন ভালো আনছেন গো, অদুস্থ বলি দে আপনারে, আমি আর কি দিতে পারি দিব আপনারে গো, আমার নামে আত্মা আহতি করে আমি কি দিতে পারি দুনিয়ার ভিতরে। এই কথা বলে আল্লাহ কিবা কর্ম করে, মুহাম্মদেরই নামের উপর দূরত তখন পড়ে, মুহাম্মদি নামের উপর দূরত পাঠ করিল, সেই জন্য আত্মা হিয়াতুর মধ্যে রহিল। আত্মা হিয়াতুর পরে যেই দূরত আছে ভাই, সেইটা বলেছিল আমার প্রভু মালিক সাইগো আমি হাদিসেতে পাই, ওরে নামে দূরত বেজেছিল আমার আল্লাহ নিরঞ্জন, নামে দূরত বেজেছিল আমার আল্লাহ নিরঞ্জন, আল্লাহ বলছে নবীজি রে আইসেন যখন দুস্তে আপনি শোনেন লক্ষ্য করে,
তারপরে আমার দিনের নবীর কাছে আল্লাহ কয়, আস্তে আস্তে বুঝলেন নবী দয়াময়, কি বুঝতেছে শোনেন মুসলমান, 90,000 কালাম আল্লাহ দিয়েছে তার প্রমাণ, 90,000 কালাম আল্লাহ যখন তারে দিল কালাম গুলা দয়াল নবী বুঝিতে পাইল, 90,000 কালামের পর শোনেন দিয়া মন, আরো 6,000 কালাম দিছিল গোপনের গোপন, এই 96,000 কালাম পাইলেন যখন সিনাতে বরিয়া লইল নবী নুরিতন, এমন টাইমে যাইতে চায় আরো সইতে নামিয়া, আল্লাহ বলছে প্রাণের দুস্থ শোনেন মন দিয়া, উম্মতের লাইগা নিবেন কি অগয় আমার দুস্থ জি, উম্মতের লাইগা নিবেন কি অগয় আমার দুস্থ জি, নবী বলেছে আপনি দেন গোয় আপনি, নবী বলেছে আল্লাহ দেন গো আপনি, উম্মতেরই জন্য কিছু দেন কাদের গনি, আল্লাহ বলছে প্রাণের দুস্থ গো রেডিও শাইলবাজার ডেমরা ঢাকা নগলতে সাবধান, আমি এক আরে 11 মাসের রোজা দিলাম উম্মতের তরে গো, উম্মতের কারণ আরো 50 ওয়াক্ত নামাজ দিলাম শোনেন দিয়া মন, ডেলি 50 ওয়াক্ত নামাজ করিবে আদায়, 11 মাসের রোজা দিলাম আপনারই জানাই, দয়াল নবী এই শুনিয়া কবুল করিল, এই সমস্ত লইয়া নবী রওনা করিল, আল্লাহর নিকট হইতে তিনি বিদায় হইয়ে যায়, সেইখানে শুক্রিয়া আদায় করলো মোস্তফায়, শুক্রিয়া আদায় করে বিদায় যখন হলো আবার রব্রবেরই তক্তা এসে হাজির হইয়াছিল, রব্রবের তক্তা লইয়া হাজির হইল, সেই তক্তের উপরেতে নবীজি উঠিল, নবীজি উঠার পরে পলকেতে যায় সিদরাতুল মুনতাহা পুরি পৌঁছাইল, তাই সিদরাতুল মুনতাহা পুরি পৌঁছাইয়া দিল, গোপন প্রেমে গোপনে ভাবে হবে গোপন আলাপন, হাই গো নবী মেরা যেতে গিয়া 90,000 কালাম আল্লো উম্মতের লাগিয়া, নবী মেরা যেতে গিয়া
দয়াল নবী যখনে আসিল ছয় আসমানে দয়াল নবী আসিলেন যখন পঞ্চম আসমানে গো নবী পৌঁছিলেন যখন পঞ্চম আসমানে আসিয়া দেখল নবীজিরে মুসা নবী বসায় আছে কুরসির উপরে মুসা নবী বলছে নবী আমার রাজেন কইয়া রে নবী মেরা যেতে গায়া বস্তু দিছে আপনারে দেনা মায়ে বুঝাইয়া নবী বলছে ওরে ভাই মুসা তুমি শোনো মন দিয়া নব্বই হাজার কালাম দিছে সিনাতে বরিয়া এইটা তোমায় বুঝান যাইব নাই আমি তোমারে দেখিয়া উম্মতেরই জন্য দিছে এগারো মাসের রোজা মুসাই বলছে কথা শুনিয়া আমার কোলে জানাই তাজা শোনেন 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 নবী হাবিব আল্লাহর ওরে কম জাহানি উম্মত হবে দুনিয়ায় আপনার বারবার দাম লাগতো না কম জাহিনি হবে রে উম্মত শোনেন দিয়া মন এগারো মাসের রোজা করতে পারবে না শোনেন দিয়া মন পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না উম্মত আপনার জলদি যায়া ফেরত গয়া নেন শোনেন সমাচার কথা শুনে দিনের নবী তখন যাই চলিয়া নবী মেলা যে আবার আরো সেতে যায় বলে প্রাণের আল্লাহ বলতেছি তোমায় ওগো আমার প্রাণের দোস্ত তোমারে জানাই ওরে কম দেহানি উম্মত তুমি দিয়াছ আমায় এগারো মাসের রোজা পারবে না পারবে না পঞ্চাশ ওয়াক্ত নামাজ পরিবারে সুটা কামাইয়া রে দেও তুমি দেও না উম্মতেরে আল্লাহ বলছে ছয় মাসের রোজা দিয়াছি তাহারে পঁচিশ ওয়াক্ত নামাজ দিলাম আমি জগতের ভিতরে এই শুনিয়া দয়াল নবী চলে গেল মনটা খুশি হইয়া নবী মেরা যেতে গিয়া Oh,
মুসার নবী মুসা নবীর কাছে আসিল আয়েশা বলে ছয় মাসের রোজায় আমার আল্লাহ পাকে দিল মুসা নবী বলছে গোয়া আমার শোনেন দিয়া মন আপনার উম্মত তাও পারবে না শোনেন দিয়া মন আবার যখন চইলা গেল কমাইয়া দিল তারে এক মাসেরই রোজা দিল জগতের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ দিল মুসলিমকে করিয়া তাও তো করি না রে আমরা দুনিয়ায় আসিয়া হরজে আইন করিয়া দিল ওরে আমাদের কারণ তাও তো করলাম না দুনিয়ায় আসিয়া এখন তখন তারে কমাইয়া আসিলেন ফিরিয়া মদিনাতে চইলা রে আসলেন আগের আম্বিয়া মদিনাতে আইসা দেখে পড়িল হজরের আজান উম্মে হানির দরজাটা খোলা দেখতে পান উম্মে হানির ঘর আজি জোর কোন সুর মেলা রেডিও সাইলো গাড়ে মেড়াকা নকলতে সাদা উম্মে হানির ঘরে গিয়া লক্ষ কইরা চাই শুয়া রইছে উম্মে হানি তিনি দেখিবারে পায় দেখে তখন দয়াল নবী তাহাকে ডাক দিয়া করে বাহিরাতে গেল রে নবী তখন ভাবিয়া নামাজ আদায় কইরা দয়াল বসিলেন মসজিদে সাহাবীদের কাছে বলতে নবী বলি সবার সাক্ষাতে সাহাবী গণের পরে আল্লাহ মনে নিছে আরো সে দাওয়াত করিয়া আমি সাত পাবক আকাশ দেখেছি ঘুরিয়া ঘুরিয়া সকল কিছু দেখলাম আল্লাহর সৃষ্টির মূলে রয় আল্লাহর সঙ্গে দিদার লাভ হইয়া গেছে শোনো তার বিষয় সমস্ত সাহাবীরা তাই বিশ্বাস করিল না আবু বকর সিদ্দিকে বিশ্বাস করিলেন তখন ওই জন্যে আবু বকরের নাম সিদ্দিক বটে হলো সিদ্দিক শব্দের অর্থ বাবা বিশ্বাসী লেখিল তারপরেতে দয়াল নবী উয়াজ যখন করে এক ইহুদি চলিয়ারে গেছিল বাজার করিবারে ইহুদি ভাই মাছ লইয়া আসতেছে চলিয়া ওই যে এক রাইতে গেল সাতাশ বৎসর কানেতে শুনিয়া মুহাম্মদে বলে এক রাত্রে তাহার সাতাশ বৎসর গেল ইহুদির মন প্রাণে বিশ্বাস না হইল বাড়ির মধ্যে চইলা গেল মাছ লইয়া স্ত্রীর কাছে দিল রে মাছ কাটিবার লাগিয়া স্ত্রীর কাছে মাছ দিল কাটিবার কারণ তিনি গোসল করতে চইলা গেল গাটেতে তখন উপরেতে কাপড় ধুইয়া জলেতে নামিল ডুব যখন ইহুদি বেটাই যখন দিয়াছিল আরেক দেশে ভাইসা উঠিয়া মেয়ে হইয়া যায় পরমা সুন্দরী মাইয়া হইয়াছেন বেটায় সদাগরে তাই দেখিয়া বিয়া করলো তারে ঘরের মধ্যে লইয়ারে গেল সোনের লক্ষ্য করে বারো বৎসর গত হইল সংসারের কারণ তিনটা সন্তান হইয়ারে ছিল সোনের দিয়ামন একদিন ডাকদা বলে স্বামীর ধারে শোনো কই তোমারে নদীর গাতে যাব গই আমি গোসল করিবারে
নদীর গাতে চইলা যাব গোসলের লাগিয়া। সদা করে হুকুম দিল তুমি এখন যাও চলিয়া, নদীর গাতে যাইয়া যখন জলেতে নামিয়া, আবার যখন ডুব মারিল সবারে দেই কইয়া, যেই ঘাটেতে প্রথম ডুব মারছিল যেই ঘাটে সেই ঘাটেতে ভাইসারে উঠল আমি বলি সবার সাক্ষাতে, মাইয়া ছিল পুরুষ হইল উপরেতে চায় লঙ্গি কাপড় দেই কারে বে তাই বলছে হায় রে হায়, কি দিয়া মোর বারো বছর গেল গত হইয়া বাড়ির মধ্যে চইলা গেল কাপড় পরিয়া, যাইয়া দেখে মাছ কুটে নাই মাছ রইছে পরিয়া, যাইয়া বলে কি করে ছবি বিহি সময় কাটাইয়া, বারো বছর হইল গত মাছ কুঠিলা না, বিবি বলছে মিথ্যা কথা তুমি আর কইও না, এখনে চলিয়া গেল এখন আইসা চো ফিরিয়া, মিথ্যা কথা কেন রে কও তুমি কিসের লাগিয়া, এই কথা শুনিয়া ইহদি কি কর্ম করিল দয়াল নবীর নিকটেতে তখন চলে গেল, দয়াল নবীর নিকটে যাইয়া মাপ চাইল তাহায়, মাপ করেন মাপ করেন গো নবী মাপ করেন আমায়, আমি এখন বিশ্বাস করেছি মেরাজ আপনার, সাতাশ বছর গত হইল ওগো বিশ্বাস হয় আমার, আমারও তো পলকে গেল বারো বছর গত হইয়া, তিনটা সন্তান হইল রে আমার হইয়াছিলাম মাইয়া, এখন আইসা চাইয়া দেখি মাছ উঠে নাই, আমি এখন চাইয়া রে দেখি আমার জ্ঞানের চক্ষু নাই, ছিল ইহুদি হইল মুসলমান কালেমা পড়িয়া, বিশ্বাস করল নবীর মেরাজ ইহুদি হইয়া, বিশ্বাস করিবেন অবশ্যই জান্নাতবাসী হইতে পারবেন, আল্লাহ পাককে বলছে বিশ্বাস করো মুসলমান হইয়া, তাই বিশ্বাস করতে হবে মেরা সবারে দেই কইয়া, তবে এইখানেতে শেষ করিলাম মেরাজের গান, যদি মেরাজের ক্যাসেট কিনিতে সারুল্লার বাজারে যান, কাসেম মিয়ার দোকানেতে পাইবেন কিনিতে, মেরাজের গান শুনতে পাইবেন শামসুর কণ্ঠেতে, এই বলিয়া সবার কাছে আমি বিদায় হতে চাই, তবে ভুল ভ্রান্তি হইলে সবাই ক্ষমা করবেন ভাই, আমার আল্লাহর নিকটে আল্লাহর নিকট দিদার করবেন আমার দয়াল নবী দিয়ে, দয়াল নবী দিদার কইরা আসিলেন যখন, তবে সেইখানে অনেক লোক ছিল রে তখন,
মসজিদেতে ছিলেন যত সাহাবী কিরাম যাইয়া সবাই বিশ্বাস করিলেন নবীর মেহরা শুনিয়া আর কত ইহুদি ছিল তারা হইল মুসলমান আরে কালেমাটা শিক্ষা করলো আনিয়া ইমান ওরে নবীর দুরুদ সবাই পড়েন নবীর দুরুদ সবাই পড়েন শামসু গেল কইয়া নবী হাজার কালা